বিসমিল্লাহির রহমানির রহিম, সকল প্রশংসা আল্লাহ, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও আপনাদের মাঝে চলে আসলাম অসংখ্য সুখবরের বার্তা নিয়ে। আমার এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন। বিয়ে সাদির কাজ কিন্তু প্রত্যেকটা পরিবারেই থাকে, আর যেহেতু এটা একটা সমাজসেবামূলক প্রতিষ্ঠান, এটা যত মানুষের কাছে পৌঁছাবে ততই কিন্তু মানে পরিবার তৈরি হবে। পরিবার ভালো থাকলে সমাজ ভালো থাকবে, সমাজ ভালো থাকলে দেশও ভালো থাকবে। তো আমাদের সাথে যোগাযোগের নাম্বারটা বলে দিচ্ছি, 0197186021, এটা ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার। আরেকটা নম্বর আছে 0171860261, আর অফিসের অ্যাড্রেসটা বলে দিচ্ছি, হাউস নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড টু কান্তা মিডিয়া সেন্টার। আমি ভাবলাম যে অফিসে তো অসংখ্য পাত্রপাত্রীরা চলে আসছে, তাই আমি ভাবলাম গাড়িতে বসি আমি আমার সুখবরের বার্তাগুলি আমি পৌঁছে দিই। আজকে আমি বেশ কয়েকটা ডিভোর্স পাত্রীদের জন্য এই মুহূর্তে আমি পাত্র আহ্বান করছি। পাত্রী হচ্ছে কানাডা থেকে আসছে, ওরও হাজবেন্ড মারা গেছে, ওর নামটা আনোয়ারা, ওর বয়সটা 50। হ্যাঁ, তো ও এখন ঢাকাতেই আছে, ও চাচ্ছে ওর উপযুক্ত একটা পাত্র, যে পাত্র কিনা মানে স্বয়ংসম্পূর্ণ পাত্র, কোনো গরিব অসহায় বয়সে কম এই ধরনের ছেলে নিবে না। তাই আপনারা বেশি উৎসাহিত হয়ে না যোগাযোগ করলেই ভালো হয়। ওর রিকোয়ারমেন্ট অনুযায়ী চাচ্ছে, যাদের ওয়াইফ মারা গেছে বা ডিভোর্স হয়ে গেছে বা আমেরিকা কানাডায় আছে বর্তমানে বা দেশেও আছে, যেতে চায় আমেরিকাতে, এরকম হলেও হবে। তো এটা আমি ডিসপ্লে করলাম, আমার ভাইরা একটু মনোযোগ দিয়ে শুনে আমাকে নক করলেই হবে। আরেকটা বোন, ও ওমানে থাকে, ওর নাম হচ্ছে আমেনা, ওর বয়স হচ্ছে 35, 35-এর মতো। ও হচ্ছে, ওর হাজবেন্ডটা মারা গেছে, ওর জন্য একটা ছেলে চাচ্ছে, ও এখন দেশে আছে। আরেকটা বোন বুশরা, ওর আমেরিকার সিটিজেন, ওর 38-এর মতো বয়স, ও অবিবাহিত। সেক্ষেত্রে ওরা ডিভোর্সে তাদের কোনো আপত্তি নাই, যেহেতু মেয়েটা একটু বয়স হয়েছে, ওরা পুরো পরিবার সহকারে থাকে আমেরিকাতে। আরেকটা বোন নওশিন, ও 30-এর মতো বয়স, ও হচ্ছে যাত্রাবাড়িতে বাসা। মেয়েটা এত অপূর্ব সুন্দরী, সব দিক দিয়ে বেটার, মানে এক্সেলেন্ট এক কথায়। আর আমি তো বলি যে সব মেয়েদেরই কিন্তু অনেক গুণে গুণান্বিত, হয়তো এই গুণান্বিত মেয়েগুলি আসলে আমাদের কাছে আসছে, কারণ তারা তো আর নিজেরা ঠিক করতে পারছে না বা কারোর সাথে প্রেম এফিয়ার এগুলি নাই, সেজন্যই আমাদের কাছে আসছে। আর আমার ভাইরা কিন্তু এখান থেকে কিন্তু ভালো মেয়ে ইনশাল্লাহ পাচ্ছে। তো এই বোনটার জন্য আরেকটা বোন শাহনাজ, ও হচ্ছে 40-এর মতো বয়স, ও বিধবা, ওর জন্য একটা দেশে হোক বিদেশে হোক ভালো একটা ছেলে চায়। আরেকটা বোন তার মেয়ের জন্য ফোন করছে, মেয়েটার নাম রুদ্রশ্রী, ওর 22-এর মতো বয়স, বিশাল বড় শিল্পপতি, মেয়েটা অবিবাহিত, কিন্তু ওরা একটু উচ্চবিত্ত পরিবারের, কারণ মেয়ে অপূর্ব সুন্দর এক কথায় বলি, যদি এরকম মেয়ে চায়, অনার্সে পড়ছে মেয়েটা, তো ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আরেকটা বোন, ওরও বয়স 50, কাকুর নাম, ও হচ্ছে নিজের বিজনেস আছে, ও একটা এস্টাবলিশ ছেলেই চায়। আমার বোনরা কিন্তু যতই এস্টাবলিশড হোক, ওরা কিন্তু চাচ্ছে আবার এস্টাবলিশ ছেলেই। তাই আমি বলবো আমার যে ভাইরা আছেন তারা অবশ্যই অবশ্যই আপনারা যারা যার জন্য যে উপযুক্ত সেটাই খেয়াল করবেন। এবং পাশাপাশি আমি একটা অনুরোধ করব, আমি যেহেতু এটা ম্যারেজ মিডিয়া সেন্টার, এখান থেকে আমরা পাত্রপাত্রের সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করে থাকি, এখানে অনেক অনেক মানুষের রিজিক, তো আমি আমি আপনাদের কাছে আমার এতটুকুই বার্তা, যারা একটু স্বয়ংসম্পন্ন, যে হ্যাঁ আমাদের তো নিজেদের আত্মীয় স্বজন নাই, খুঁজে দিবে, তো আপাকে 2-4 হাজার টাকা দিলাম, আপা আমাদের জন্য খোঁজখবর করে নিয়ে আসলো। এটা সিম্পল একটা, আপনাদের মনের বিবেকে কি বলে, আমরা দিন রাত পরিশ্রম করি এই গাড়ি নিয়ে, এই পাত্রী বাসা, ওই পাত্র বাসা, তার বাসা, তার বাসা, মানে আমাদের একটা প্যাকেজে অন্তত আমাদের বিয়ে হলে আপনারা যে অ্যামাউন্টটা আমাদেরকে দিবেন সেটা তো আপনাদের খুশির উপরে, আর যে অ্যামাউন্টটা নিয়ে আপনাদের জন্য পরিশ্রম করব সেটা কিন্তু আপনাদের, যাদের দেওয়ার মন মানসিকতা আছে তারা যোগাযোগ করলে আমার মনে হয় ভালো হয়। কারণ অনেকেই বলে কেন আগে টাকা দিব, আসলে এটা এমন একটা মাধ্যম, এটা আপনি মনে করেন একটা দেখলেই কিন্তু আপনার হয়ে যাবে না, এটার জন্য আপনার লেখাপড়া যেমন করতে হয়, স্কুলে ভর্তি হয়, সেরকম আপনার উপযুক্ত পাত্রপাত্রী মিলাতে কিন্তু সেজন্য আমরা একটা বছর আপনাদেরকে নিবিদতভাবে কাজ করি। এবং যখনই মনে করবেন যে হয়তো এই প্রথমেই আপনি 10-20-50টা পেয়ে গেলেন, আবারও সাথে সাথে পাবেন না, তা না, আমাদের এগুলি সব কালেকশন
কালেকশন করতে হয়, কালেকশনের কিন্তু অনেক পরিশ্রম, প্রতিটা মানুষকে আমার প্রে করতে হয়। আপনাদের যার জন্য আপনারা মনে করেন যে হ্যাঁ এই ছেলে মেয়েগুলি বুঝি এইভাবেই চলে আসে, না না না, কখনো না, এগুলি অনেক পরিশ্রমের ব্যাপার। তাই আপনারাও আমাদের প্রতি একটু খেয়াল রাখবেন। আমি আমার ভাই ও বোনদের বলছি, যারা একটু প্রতিষ্ঠিত, যারা সময় অন্যখানে অন্য কাউকে মানে আত্মীয় স্বজন দিচ্ছে না, তখন আমাদের সেবাটা নিলে কিন্তু আপনারা স্যাটিসফাই হবেন। কারণ আত্মীয় স্বজন আনলে কিন্তু এটা গ্যাঞ্জাম লেগে যায়, একটা না দিলে আরেকটা মুখ কালাকালি হয়। সেজন্য আপনারা আমাদের কাছে যতক্ষণ কবুল হওয়ার আগ পর্যন্ত আমাদের মাধ্যমে আপনারা কোনো সমস্যায় পড়বেন না, কারণ আমাদের উপরে তাই সব নাটা যাবে। তো সেজন্য আপনাদেরও একটু মায়া মমতা ভালোবাসা থাকতে হবে যে হ্যাঁ আপাতত আমাদের জন্য কাজ করছে, তাকে একটু দেই না, কিছু সহযোগিতা করি না, ওনার কারণে তো ভালো কাজ গুলি হচ্ছে। আমি সবসময় আমার পেশাতে আমি সৎ, আমাকে অনেক অনেক হয়রানির শিকার হতে হয়, অনেকে দুমকি দামকি অনেকে, কিন্তু আমি আমার আল্লাহর কাছে আমি সবসময় আল্লাহ তুমি তো দেখছো, আমি তো তোমার কাছে জবাব দিচ্ছি, আমি এক একটা মানুষের জন্য কি করছি, একটা এক কাপ চার টাকাও আপনারা দেন না, সেই ক্ষেত্রে কিন্তু আমি কিন্তু আমার সেবা কিন্তু আমি বন্ধ রাখি না। আমি তা আমার কোনো বোন ফোন করলে আমি সাথে সাথে তাকে সেবা দিয়ে দিই যে হ্যাঁ, অনেকের আছে এরকম হঠাৎের মধ্যে কান্নাকাটি করে ফোন করছে, আমিও একটু ইমোশনাল হয়ে আমার বোনদের জন্য আমি সাথে সাথে একটা নাম্বার দিছি, একটাই বিয়ে হয়ে গেছে। তো এগুলি সকল প্রশংসাই আল্লাহর, সকল ক্ষমতার মালিকই আল্লাহ মহান, আমরা উসিলা মাত্র। জীবনের এই রঙিন দিন থাকবে না চিরদিন, তাই মানুষের কল্যাণে কাজ করে যেতে হবে প্রতিটা মানুষের আমি মনে করি। আর আজকে মাসের শেষ, তো নতুন মাস শুরু হবে, আমি সকলের কাছে দোয়া চাই, আপনারা দোয়া করবেন মানুষের কল্যাণে যাতে কাজ করতে যেতে পারি এবং সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করে সৎভাবে সত্য পথে থেকে, সত্য পথে জানি অনেক 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 পরিশ্রম, কিন্তু এটাতেই একটা আনন্দ, এটাতেই একটা বরকত। তো আমি সকলের কাছে একটাই বলতে চাই, আমার সেপ্টেম্বর মাসে যাতে আল্লাহ অসংখ্য বিবাহ সম্পন্ন করে আমার আল্লাহর ঘরে যাওয়ার যে নিয়ত করেছি উমরা করার জন্য, আল্লাহ যাতে কবুল করে ওখানে যাতে আমার রিজিক রাখে। এবং এই কিছু কিছু একটু একটু অর্থনৈতিক সমস্যার কারণে এখনও টিকিট কাটতে পাচ্ছি না। তো আমি সকলে দোয়া চাই, আল্লাহই দেখা যাবে কোনো না কোনো ফেরেস্তার মাধ্যমে আমাকে সেই জিনিসটা আমার পূরণ করছে, এটাই আমার বিশ্বাস। আমি আমার সম্পূর্ণ মানে আমি সবসময় নিজেকে আমি মনে করি যে আপনাদের সেবক। এবং এখানে আমার একটা কথা, এখন যদি আপনারা ফোন করেন কেউ যে আমি কোথায়, ঠিক সেই জায়গাটাই বলবো, কারণ এই একটা মিথ্যা কিন্তু সারা জায়গা, এটা কিন্তু সারা জায়গায় ঘুরে। এখন হয়েছে তথ্য প্রযুক্তির যুগ, ডিজিটাল যুগ, এখানে একটা মিথ্যা সারা ওয়ার্ল্ড হাজার হাজার কোটি কোটি মানুষ দেখবে, সেই গুণাটা কিন্তু আমার নিতে হবে। তাই যেটা সত্য আমি সেটাই আপনাদের কাছে ডিসপ্লে করি, প্লাস আপনারাও আমাকে এই সত্য তথ্য দিয়ে আমাকে সহযোগিতা করবেন। আর যেহেতু এটা একটা সমাজ সেবামূলক কাজ, আমি মনে করি প্রত্যেকেরই এই সেবামূলক কাজে আমাদেরকে একটু সাহায্য সহযোগিতা করা। আমি জানি মানে আমি আপনাদেরকে বুঝাতে পারবো না, আমার আমার যে আমার পরিশ্রম করার ক্ষমতা আছে আপনাদের জন্য, এক একজনের জন্য যদি আমি একটা দিন সারা দিন দেই আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ হয়ে যাচ্ছে। তো আজকে একটা বাবা ফোন করলো, বললো যে আপা আপনার কাছে তো অনেক ভালো ভালো মেয়ে আছে, আমার জন্য একটা সপ্তাহ আপনি চুপ করে আমার জন্য শুধু খুঁজেন না। আমি বলছি ঠিক আছে, কোনো অসুবিধা নাই ভাই, আমি যেখানেই থাকি যে অবস্থায় থাকি আপনাদের সেবার কোনো ত্রুটি হবে না, এটা আমি বলে দিলাম। আবার উনি বলছে ঠিক আছে, আপনি এক সপ্তাহের জন্য আপনাকে আমি আমার দরকার হয় আমার বাসায় থাকবেন নাকি ফাইভ স্টার হোটেলে আপনাকে রাখবো সুন্দরভাবে, আপনি আমার এই ছেলেটার জন্য একটা ভালো মেয়ে খুঁজে দেন। তো এই আর কি ছোটোখাটো ব্যাপারগুলি আপনাদের সাথে শেয়ার করি। তো জানি না মানুষের জন্য কতটুকু পারবো, তবে যতক্ষণ জ্ঞান আছে সুস্থ আছি মানুষের কল্যাণে কাজ করে যাব, এবং যেটা ক্ষতিকর সেটা আমি কখনো ডিসপ্লে করব না। আপনাদেরকে আমি এটা ওয়াদাবদ্ধ, আপনারাও দোয়া করবেন আল্লাহ যাতে সুন্দরভাবে মানুষের কল্যাণে কাজ করতে পারি, আর আমার এই বন্ধের জন্য তাড়াতাড়ি আমার পাত্র পক্ষরা যোগাযোগ করতে থাকেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ভুল হলে ক্ষমা করে দিয়েন।